তাহলে তুই বোঝ, ও এখনো বিছানায় মতে আরো বিয়ে করে নিয়ে চলে এসেছে। আবার কি বলছে রে বৌমার সামনে? ভাই এটা কে রে? আর ভাই বলিস না, সহ্য করতে পারলাম না তাই বিয়েটা করে নিলাম। ওই তো কানা ভাব মেনে নেবে তো, ওই কানার বাড়ি যাই তারপর বুঝবে মজা। আরে ভাই তুই কাকে বিয়ে করছিস রে, কি কথা? শহরে মেয়েকে বিয়ে করছি আমি, তোর মতো নাকি যে গ্রামের গোবর কুড়ুনি মেয়েকে বিয়ে করব। এই চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো। আরে সালা তো শুনতে পাও, আগে জানলে তো আমিও টাউনে বিয়ে করতাম। আব্বা ও আব্বা বাড়ি যাচ্ছ? দেখো তোমার জন্য কি নিয়ে এসছি। এরে আমার বাপের মতন কথা বললি কে? আমার আব্বা এসেছিস? হ্যাঁ আব্বা এসেছি, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আরে বাপ কি নিয়ে এসেছিস বাপ? তুই কই বাপ, কই বাপ, দেখতে পেয়েছি না তো তোকে। এ আব্বা কই বাপ, আমার কাছে আয় বাপ, কই তুই? ও মা আমার শ্বশুর কানা, সব জমি জায়গা আমার নামে লিখে নেব। তা বাপ আমার জন্য কি নিয়েছিস বললি না তো বাপ, বল। আব্বা তোমার জন্য একটা ফুটফুটে বৌমা নিয়ে এসেছি। এই শালা তুই নিজে ভাত দিয়ে খেতে পারিস না, তুই আবার বিয়ে করেছিস? এ আমার কি সর্বনাশ করেছিস রে! হাই হাই আমার কি সর্বনাশ করেছে, হাই 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 আমার কি সর্বনাশ করেছে, আমার সব শেষ করে দিল। আরে কে কোথায় আছে গ্রামের লোক আয় রে, আমার সর্বনাশ করে দিল রে। আরে ভাই কাজ জিজ্ঞেস করে কি হলো রে? আমি সালা কাঁদবো না তা হাসবো? ও নিজের ভাত জোগাইতে পারে না, ও আবার বিয়ে করে নিয়েছে। কই ভাই কই, তুই কই? আরে ভাই আমি এদারে এইদিকে ডান দিকে। ও তুই ডান দিকে আছিস, আমি একটু দেখি নি। কই তুই কই, আমি দেখতে পেয়েছি না তো। আরে সালা তুই তো জন্ম থেকে অন্ধ, তুই আবার কি করে দেখবি? আর বলিস না ভাই, আমি সব দেখতে পেয়েছি, ওই বৌমা আমাকে বাড়ি থেকে তাড়াবে, আমি সব বুঝতে পারছি। সালা বৌমা বৌমা করছিস কি হয়েছে কি? আরে দেখ না কোন দিকে আশপাশে দাঁড়িয়ে আছো, তো বিয়ে করে নিয়ে চলে এসেছি। আমাকে বলছি আব্বা আমি তোমার জন্য বৌমা এনেছি। দেখ 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 আমার সামনে দাঁড়িয়ে আছে, তুই এদিকে ঘুরি ঘুরি দেখো তো আমার সামনে আছে বৌমা নিয়ে চলে এসেছে। আরে কানা সালা তুই ঠিকই বলেছিস রে, তোর ছেলের পাশে একটা মেয়ে। তাহলে তুই বোঝ, ও এখনো বিছানায় মতে আরো বিয়ে করে নিয়ে চলে এসেছে। কি সালাই আবার কি বলছে রে বৌমার সামনে? এই শালার কানা মুখে একটু লাগাম দে পাশে বৌমা। আরে শালা আর সহ্য করতে পারছ না, কি করে লাগাম দেবো বল? এমনিতে দুই বেলা ভাত জোটে না, কই বৌমাটা কই দেখি একটু, যা করেছিস করেছিস, করে আমার কাছে একটু বৌমার কাছে নিচো রে। কই আমার বৌমা কই কি করে? আরে এইটুকুনি বৌমা নিয়েছিস, জেল জরিমানা হবে না তো? এই চলো না আব্বা, ওর আগের বছর বড় চলছিল তো নিয়ে এসছি। এই চলো চলো, এই কানের সাথে কতক্ষণ কথা বলবে? ওরে বাবা রে, এখন থেকেই ওই রকম আমাকে কানা বলছে। এই শালার কানা তুই কানা তো তোকে কানা বলবে না, বৌমাকে ঘরে তোল। যা যা ভালো মন্দ রান্না করে খাবে। আব্বা ঘরে তুলবা তো তোলো, নাহলে তোমার বৌমাকে নিয়ে আমি শ্বশুর বাড়ি চলে যাব। হ্যাঁ তা তো যাবাই, পৃথিবীর সব থেকে ভালো মধু পেয়ে গিয়েছো, বাপকে কি মনে থাকে? হ্যাঁ আমি কানা বলে যামুন তাই। যা যা ঘরে চল যা, ও কান্নার কথা বাদ দে, ও তো এমনিতেই চোখে দেখতে পায় না। যা যা ঘরে চল যা, আমরাও চলে গেলাম। কই বাপ আর কেউ কথা বলছি না কেন? আব্বা কোথায় গেলি? আব্বা এই কোথায় রে তোরা? আমি কানা বলে সবাই আমাকে অবহেলা করছিস, আমি এখন কি করব? ও মারে আমি গেলাম, হায় হায় রে আমার জীবন অন্ধ।
চোখে দেখতে পায় না বলে আমার কেউ নেই, আমার লাঠিটা কই? যাই, ওদেরকে তেলি তুলি কিছু খাই গা। আমার সব শেষ গো, আমার সব শেষ।